আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো কিভাবে সহজে আমরা ইজিলি টাইপ করতে পারি যে কোনো ল্যাঙ্গুয়েজ, বাংলা অর ইংলিশ। তো চলুন আপনাকে তা দেখিয়ে দিই। প্রথমে যদি আমরা ভয়েসে টাইপ করতে চাই, লাইক যদি আমি যদি মুখে বলি সেটা অটোমেটিক টাইপ হয়ে যাবে, তাহলে আমাকে যে পিসি থেকে এই যে গুগল ট্রান্সলেট, ঠিক আছে, এই যে 9 ডট আইকনে ক্লিক করে গুগল ট্রান্সলেটে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা এই যে এই ভয়েস আইকনের মাধ্যমে এখান থেকে আমরা যা বলবো তাই আমরা লিখতে পারবো, অটোমেটিক লেখা হয়ে যাবে, এবং এখান থেকে চাইলে কপি করে যে কোনো জায়গায় নিয়ে আমরা এটা ইনপুট করতে পারি। এই যে যদি আমি এখানে ভয়েস ক্লিক করি, যে আমরা এখানে যাই বলবো তাই এখানে উঠে যাবে। তো এই যে এটা চাইলে আমি এখানে আবার যে কোনো ভাষায় এটা ট্রান্সলেট করতে পারি, আপনি যেটা চান, যে বাংলা থেকে ইংলিশ করবেন, তারপর যেটা চাচ্ছেন এটা এখানে সিলেক্ট করে দিলেই হবে যে কোন ভাষা চাচ্ছেন। জাপানিজ চান তো জাপানিজ ভাষা হয়ে গেল, ঠিক আছে, যদি ইংলিশ চান ইংলিশ হয়ে গেল, বাংলা থেকে ইংলিশ। তো এবার আমরা ভয়েস টাইপ করতে পারি। আর আমাদের যদি অনেকগুলো টেক্সট টাইপ করার প্রয়োজন হয়, লাইক যদি আমাদের কোনো ইমেজ থাকে, ইমেজ থেকে আমাদের টেক্সট গুলা লিখতে হবে, তো এতে আমাদের অনেক সময় লাগতে পারে। তো তার জন্য আমি খুব ইজি ইজি ওয়ে দেখে দিচ্ছি, যাতে আমরা খুব ইজিলি করতে পারি সেটা। তো এটার জন্য আমাদের প্রথমে এই যে গুগল ড্রাইভে যেতে হবে, গুগল ড্রাইভ। তো এখানে গুগল ড্রাইভে আসার পরে আমরা যদি দেখি যে আমাদের এই যে একটা ইমেজ, এটা কিন্তু একটা ইমেজ, এটা চাচ্ছি যে আমি এটা তো এতটা লেখা আমার সময় নেই, এটা আমি দেখতে গেলে অলমোস্ট আমার অনেকখানি সময় লেগে যাবে। তার জন্য আমি চাচ্ছি যে এটা ইজিলি যাতে এই টেক্সটগুলো আমি এখান থেকে কপি করে নিতে পারি, টেক্সটগুলো আমি যে কোনো কাজে আবার আমার লাগবে, এই টেক্সটগুলো আমি যাতে ইজিলি টাইপ করতে পারি এবং এখান থেকে কপি করে আমি এটা বের করে নিতে পারি। তার জন্য আমাকে এই ইমেজটা আমি যে গুগল ড্রাইভে আপলোড করলাম, গুগল ড্রাইভ থেকে এই ইমেজটা এখানে আমি আপলোড করছি। আপলোড করার পরে এখানে আমি রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পরে এই যে ওপেন উইথ যা গুগল ডক, ওপেন উইথ, তারপরে যে গুগল ডকে ক্লিক করব। একটু সময় নেবে, তারপর আমরা দেখতে পাবো যে ইমেজ, ইমেজের পরে আমার যে টেক্সট গুলো ইমেজের ভিতরে এই টেক্সট গুলো আমার চলে আসবে অটোমেটিক। এটা কনভার্ট হতে একটু সময় নিচ্ছে, এই যেমন উপরে যে আমাদের ইমেজটা, ঠিক আছে, এটা যে ইমেজটা এখান থেকে ডক থেকে ইমেজটাও আসছে, এবং এই যে নিচে যে টেক্সট গুলো ইমেজের যে টেক্সট গুলো সেল হয়ে যাবে, ঠিক আছে, সম্পূর্ণ টেক্সট গুলো কিন্তু এখানে রয়েছে। এই যে এটা কিন্তু টেক্সট আকারে রয়ে গেছে, এটা চাইলে আমরা সব কিছু করতে পারি, এটা চাইলে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, আমরা চাইলে এটা সাইজ বাড়াতে পারবো, যেটা করি আমরা এখান থেকে এটা কপি করে নিয়ে আমরা চাইলে এটা ওয়ার্ড ফাইলে ইউজ করতে পারি, অথবা ফটোশপে চাইলে ইউজ করতে পারি, হোয়াট এভার ইউ ওয়ান্ট, কোনো সমস্যা নেই, এটা আমরা করতে পারবো। তো এই হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার, যদি ইংলিশের ক্ষেত্রে আমরা যদি আরো আনক্লিয়ার, আরো যদি স্পষ্ট না এরকম ইমেজ আমরা এখানে পুট করি, লাইক এই যে এই একটা ইমেজ, এটা কিন্তু আমরা সব লেখাগুলো স্পষ্ট বুঝতে পারতেছি না। তো এটা যদি আমরা গুগল ডকে আপলোড করি, যেটা এখানে আপলোড হয়ে গেল, এখন যদি আমরা ওপেন উইথ দিই, যে ওপেন উইথ গুগল ডকে যদি দেই এটা, এই যে ইমেজটা, এখানে কিন্তু আমরা টেক্সটগুলো ক্লিয়ার বুঝতে পারতেছি না, কিন্তু যদি আমরা যখন আমরা এটা এটা আমাদের লেখার ক্ষেত্রে অনেকটা প্রবলেম হতে পারে, আমরা যখন যেতে পারি ইজিলার বুঝতেছি না, তো আমরা যদি এখান থেকে এটা ওপেন করি, তো এটা আমাদের ইমেজ সহকারে যে টেক্সটটা আমাদের নিজে যে টেক্সটটা লেখা আছে একবার হুবহু টেক্সট এটা আমাকে কপি করে দিয়ে দিল, এবং টেক্সটটা ছিল আমার কপি করে দিয়ে যে কোনো কাজে আমাদের এর জন্য যেটা আমরা ব্যবহার করতে পারবো, এবং এটা যেটা যে কোনো স্টাইল দিতে পারবো কোনো সমস্যা নেই, ফন্ট চেঞ্জ করতে পারবো, সাইজ চেঞ্জ করতে পারবো, যেটা আমাদের প্রয়োজন হয়। তো এই যে এখানে যে লেখাগুলো আছে
যে লেখাগুলো কিন্তু আমি ক্লিয়ার বুঝতেছি, কিন্তু এই যে এটা একেবারে সেম টু সেম যে লেখাটা আছে এটা আপনাকে কনভার্ট করে দিই, যে লেখাটা আছে যেটা খুব ভালো একটি সুবিধা আমাদের জন্য। এই সেম একই ওয়েতে আমরা যে বাংলা ফন্ট কেও বাংলা ইংলিশ কেও এভাবে কনভার্ট করতে পারি টেক্সটে। যেমন আমাদের একটা বাংলা ইমেজ দেখি আমরা, একটা ইমেজ, সেটা কিন্তু একটা ইমেজ, ঠিক আছে? তো ইমেজটা আমরা এখন ড্রাইভ আপ দিব, ড্রাইভ আপ দিব, এটা আমরা সেম ওয়েতে এই যে ওপেন উই গুগল ডক, তো এই যে এটা কিন্তু প্রথমে ইমেজ টেকার, ইমেজটার পরে আমার নিচে দেখতে হবে এই যে টেক্সট, এই যে ইমেজের যে টেক্সটটা এটা আমাকে সে কনভার্ট করে টেক্সটে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? যেখানে আমার আমরা যেটা ফটোশপে এবং ওয়ার্ড পেলে যেখানে আমাদের ইউজ করা প্রয়োজন সেখানে আমরা ইউজ করতে পারি, খুব ইজি, আমাদের এটা কষ্ট করে লিখতে হলো। বাংলার ক্ষেত্রে আমাদের লেখাগুলো স্পষ্ট থাকতে হবে, আমরা হাতে রাইটিং করলেও যদি হাতে হ্যান্ড রাইটিং করি পেপারে, তো সেক্ষেত্রে আমাদের যে লেখাটা আমরা এখানে কনভার্ট করতে চাইবো সেই লেখাটা স্পষ্ট থাকতে হবে, না হলে গুগল এটা বুঝতে পারে না, বুঝতে অনেক সময় রং শো করে। যদি স্পষ্ট হয় লেখাগুলো তাহলে গুগল একেবারে গো অফ, যেটা আমি চাচ্ছেন যে টেক্সট গুলো ওগুলো গো অফ শো করবে। ইংরেজি, ইংরেজির ক্ষেত্রে এটা ওইরকম প্রবলেম হয় না, ইংরেজিটা খুব ইজিলি গুগল ক্যাশ করতে পারে, তো তার জন্য ইংরেজিটা খুব ভালো। তারপর এটা তো আমরা করলাম এখন অনলাইনে, এখন অফলাইনে কিভাবে আমরা এটা করতে পারি, তো চলুন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমাকে প্রথমে মাইক্রোসফট, এই যে মাইক্রোসফট অফিসের যে প্রোগ্রাম গুলা এখানে আমরা ক্লিক করলে সবগুলা এই সফটওয়্যার, এই সবগুলো সফটওয়্যার আমরা দেখতে পাবো। তো আমি এখন এটার জন্য আমাদের ওপেন করতে হচ্ছে এই মাইক্রোসফট অফিস ওয়ান নোট, তো এটা ওপেন হওয়ার পরে আমরা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। তো এরকম ড্যাশবোর্ড আসার পরে আমরা এখানে যে ইমেজটা আমরা কনভার্ট করতে চাচ্ছি সেই ইমেজটা এখানে ইনপুট করব, তো এর জন্য আমাদের যে, তো এটার জন্য আমরা প্রথমে যে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে যে পিকচার থেকে ফাইল লোকেশন থেকে আমাদের ডাউনলোড ফাইলে ইমেজটা রয়েছে, এই যে ইমেজটা, ইমেজটা আমরা এখানে দেখিয়ে দিলাম, এটা কিন্তু একটা ইমেজ। এখান থেকে আমরা রাইট ক্লিক করে কপি টেক্সট ফ্রম পিকচার, এই পিকচারটা থেকে আমরা টেক্সটটা কপি করব, তো জাস্ট কপিতে ক্লিক করলাম। তারপর আমরা মাইক্রোসফট ওয়ার্ড যে ফাইলটি আছে ওই ফাইলটি আমরা ওপেন করি, তারপরে আমরা এই যে ওয়ার্ড ফাইল ওপেন করলাম, এখানে জাস্ট কন্ট্রোল পি চেপে অথবা এখান থেকে পেস্ট ক্লিক করে আমরা এটা পেস্ট করে দিতে পারি। তো পেস্ট করে দিলে আমাদের এই যে টেক্সটগুলো ইমেজে যে টেক্সটগুলো ছিল এখানে ইমেজটায়, এই সম্পূর্ণ টেক্সটগুলো আমাদের এখানে ওয়ার্ড ফাইলে চলে আসলো সেম টু সেম। ছোট হলে এটা বুঝতে পারবো না, ঠিক আছে? তো এখান থেকে আমরা চাইলে এই এই টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারি এবং যেখানে ইচ্ছা আমাদের ব্যবহার করতে পারি এবং এটা প্রিন্ট আউট করতে পারি, কোনো সমস্যা নেই। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন।